একের পর এক পশ্চিমী ঝঞ্ঝার কারণে আবারও বাড়ল পারদ আর ইতিমধ্যেই কালবৈশাখীর মতো ঝড়ের পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর তো বন্ধুরা পশ্চিমবঙ্গের কোন কোন জেলাগুলিতে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সমস্ত কিছু ডিটেলসে দেখে নেব এই ভিডিওটিতে তো ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটিতে আপনারা প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং সাবস্ক্রাইব করার পর পাশে প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেট গুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য ভরা মাগে বাড়লো পারদ এক ধাক্কায় ফের চার ডিগ্রি বাড়ল তাপমাত্রা এদিকে আজ সকাল থেকেই আকাশের মুখ ভার রোদের দেখা নেই মাঝে মধ্যেই বইছে ঝোড়ো বাতাস আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টিপাত হবে যার রেস বজায় থাকবে আগামীকাল পর্যন্ত হ্যাঁ বন্ধুরা পশ্চিমী ঝঞ্ঝার কারণে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প রাজ্যে প্রবেশ করবে যার জেরে সপ্তাহান্তেও বৃষ্টি চলবে এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর তবে আবহাওয়া দপ্তরের তরফ থেকে আবারও জানানো হয়েছে আজ চোদ্দটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে হ্যাঁ বন্ধুরা উত্তরবঙ্গের সবকটা জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের প্রভাব রয়েছে দুই দিনাজপুর মালদায় ভারী বৃষ্টিপাত হতে পারে সঙ্গে শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে হ্যাঁ বন্ধুরা সেই সঙ্গে রারবঙ্গের জেলা বীরভূম মুর্শিদাবাদ দুই বর্ধমান ও বাঁকুড়া এবং উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়াতে প্রবল বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে হতে পারে কালবৈশাখীর মতো ঝড় হাওয়ার সর্বোচ্চ গতি থাকতে পারে ঘন্টায় পঁচাত্তর কিলোমিটার এদিন কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা আটাশ পয়েন্ট এক ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি সর্বনিম্ন তাপমাত্রা উনিশ পয়েন্ট নয় ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে চার ডিগ্রি বেশি বাতাসের যে আপেক্ষিক আর্দ্রতা তা সর্বোচ্চ ছিল ছিয়ানব্বই শতাংশ তো বন্ধুরা আপনারা দেখতেই পালেন আজ মূলত পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় ঝড় বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে সেই সঙ্গে সোমবার থেকে আবহাওয়ার উন্নতি হতে পারে তবে শীত বজায় থাকবে কি না তা এখনও স্পষ্ট করে জানায়নি আবহাওয়া দপ্তর তো এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন